রোজকার জীবনে আমরা কত কিনা জিনিস ব্যবহার করি। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেগুলো অনেক চিন্তা ভাবনা করে, অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপর আবিষ্কৃত হয়েছে। আবার এমন অনেক জিনিস আছে যেগুলো হঠাৎ করে আবিষ্কার হয়েছে, এগুলোকে বলা হয় অ্যাক্সিডেন্টাল ডিসকভারি। তেমন কিছু আবিষ্কারের কথা আমার আগের ভিডিওটিতে আমি আপনাদের জন্য এনেছিলাম। তেমনি আরো কিছু আকস্মিক আবিষ্কারের গল্প রইল আজকের আমাদের এই পর্ব। চলুন ভিউয়ার্স, তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের এই পর্ব। টুথপেস্ট, সকালবেলা ব্রাশ হাতে নিয়ে টুথপেস্টের টিউবে চাপ দিয়ে যদি পেস্ট না পাওয়া যায়, তখন মেজাজটা বিগড়ে যাওয়াটা খুব একটা অস্বাভাবিক ঘটনা নয়। টুথপেস্টগুলি সাধারণত দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে এবং দাঁতের বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর। এটি তাতে জীবাণু তৈরি প্রতিরোধ এবং মাড়ির স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। কিন্তু কি করে এই টুথপেস্ট আমাদের ঘরে এলো? চলুন তাহলে জেনে নিই তার ইতিহাস। টুথব্রাশ উদ্ভাবনের আগে মিশরীয়রা দাঁত পরিষ্কার করার জন্য একটি পেস্ট ব্যবহার করত। আনুমানিক 5000 খ্রিস্টপূর্বে প্রাচীন গ্রিক ও রোমানরাও টুথপেস্ট ব্যবহার করেছে বলে জানা যায়, এবং চীন ও ভারতের লোকেরা প্রায় 400 খ্রিস্টপূর্বে টুথপেস্ট ব্যবহার করত বলে জানা যায়। প্রাচীন টুথপেস্টটি দাঁত সাদা করার জন্য এবং পরিষ্কার করে শ্বাস নিতে, দাঁত এবং মাড়ি পরিষ্কার করার জন্য ব্যবহার করা হতো। তবে সেই টুথপেস্টে ব্যবহারকারী উপাদানগুলি বেশ ক্ষয়কর ছিল এবং অস্বাস্থ্যকর ছিল। প্রাচীন টুথপেস্টের কয়েকটি উপাদানের মধ্যে গরু বা ঘোড়ার খুরের গুঁড়ো, পোড়া ডিমের শাঁস এবং ঝামাপতরের গুঁড়ো অন্তর্ভুক্ত ছিল। পরে চীন সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের টুথপেস্ট উপাদান ব্যবহার করে, যেমন জিনসেং, ভেষজ পুদিনা এবং লবণ। প্রাচীন গ্রিক এবং রোমানদের টুথপেস্ট উপাদানগুলির মধ্যে হাড় গুঁড়ো, ঝিনুকের শাঁস, কাঠ কয়লা এবং গাছের বাকল অন্তর্ভুক্ত ছিল। 9th শতাব্দীতে ইরাকি সঙ্গীত শিল্পী এবং ফ্যাশন ডিজাইনার জিরিয়াব এক ধরনের টুথপেস্ট আবিষ্কার করেছিলেন, যা তিনি পুরো ইসলামিক স্পেনে জনপ্রিয় করেছিলেন। টুথপেস্ট আবিষ্কারের হাজার হাজার বছর আগে চীন, মিশর ও ভারতে প্রথম দাঁত মাজা ও সুস্থ থাকার চিন্তাভাবনা শুরু হয়। এ সময় মানুষ গাছের বাকল, লবণ, ফুলের পাপড়ি মিশিয়ে এক ধরনের মিশ্রণ তৈরি করত। তারপর নানা হাত ঘুরে আজকের মাজন ও পেস্ট আমাদের ঘরে চলে আসে। টুথব্রাশ, সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজার জন্য আমরা যে আধুনিক ঝকঝকে রং বেরঙের ব্রাশ ব্যবহার করি, তার আবিষ্কারের গল্পটাও বেশ মজা। খ্রিস্টপূর্ব 3500 সালে ব্যাবিলনীয়রা দাঁত পরিষ্কার করার জন্য চিবানো লাঠি অর্থাৎ গাছের ডালের টুকরো ব্যবহার করত। তারা সুগন্ধযুক্ত গাছ থেকে ডালগুলি বেছে নেওয়ার বিষয়ে সতর্ক ছিল, যা তারা বিশ্বাস করত যে তাদের মুখ পরিষ্কার এবং সতেজ করবে। তারা ডালটির এক প্রান্তে চিবিয়ে সেটিকে ব্রাশের মতো নরম করে ব্যবহার করত এবং অন্য প্রান্তগুলি দাঁতের মধ্যে আটকে থাকা খাবারগুলি তুলতে ব্যবহার করত। এই কাঠিগুলির আকার অনেকটা পেন্সিলের মতো। 1770 সালে ইংল্যান্ডের উইলিয়াম অ্যাডিস নামের এক ভদ্রলোককে জেলে যেতে হয়। সে সময় জেলের ভেতর মোটা কাপড় দিয়ে দাঁত মাজতে হতো। ব্যাপারটা মোটেই ভালো লাগতো না তার। তিনি চিন্তাভাবনা করে বের করেন চমৎকার একটি আইডিয়া। খাবার শেষে পড়ে থাকা একটি হাড়ের একদিকে বেশ কিছু ফুটো করে জেলের সেপাহীদের কাছ থেকে চেয়ে নেন ঘোড়ার লেজের কিছু চুল। তারপর কায়দা করে ফুটো দিয়ে গলিয়ে সেই চুলগুলো বেঁধে তিনি তৈরি করেন ব্রাশ। তারপর জেল থেকে বেরিয়ে আরো সুন্দর করে বানালেন টুথব্রাশ, খুলে বসেন মস্ত একটি কারখানা। এরপরই আধুনিক ব্রাশের বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। কলম বা পেন, এখন হয়তো মোবাইল, ল্যাপটপ কিংবা কম্পিউটারে কলম ছাড়া অনেক কিছু দিয়ে লিখে রাখা যায়, কিন্তু পড়ালেখার ক্ষেত্রে পেনের কোনো বিকল্প নেই। পেনগুলি জ্ঞান, তথ্য ধরে রাখা, যোগাযোগ করা এবং শিল্পের কাজগুলি তৈরি করতে সম্ভব করেছে। শেক্সপিয়ার এবং মিল্টনের লেখাগুলি যদি অমর করার সরঞ্জাম না থাকতো, তবে তাদের অস্তিত্ব বাস্তবে থাকতো না। প্রথম কলম আবিষ্কারের পেনের নেন রোমানিয়ার পেত্রাস পোনারু, সেটা 1827 সালের কথা। এ সময় পোনারুকে প্রচুর নোট নিতে হতো, তাই সহজে দ্রুত কোনো কিছু লেখার তাড়না থেকেই পোনারু আবিষ্কার করে ফেলেন ফাউন্টেন পেন। আর আজকে আমরা যে বল পেন ব্যবহার করি, তার আবিষ্কারের গল্পটা বেশ চমকপ্রদ। জন লাউড নামের এক মার্কিনী তার চামড়া ব্যবসার জন্য চামড়ার উপর লেখার বল পেন আবিষ্কার করে, কিন্তু এটা দিয়ে চামড়া লেখা গেল কাগজের উপর লেখা যেত না।
এর প্রায় 50 বছর পর হাঙ্গেরির একজন সাংবাদিক তরল কালির পরিবর্তে কলমে ছাপা করা শুকনো কালি ভরে দেন। তারপর কলমের নিবের মাথায় বসিয়ে দিলেন ছোট্ট একটি ঘুরন্ত বল, যাতে কালির চলাচল নিয়ন্ত্রণ করা যায়। ব্যাস, বিশ্বে পেয়ে গেল সহজে লেখার অত্যাধুনিক বল পয়েন্ট পেন। সেফটি পিন। মেকানিক এবং স্বতন্ত্র উদ্ভাবক ওয়াল্টার হান্ট আমেরিকান ইতিহাসে একটি স্থান অর্জন করেছিলেন, যখন তিনি 1849 সালে সেফটি পিন হিসাবে দৈনন্দিন ডিভাইসটি আবিষ্কার করেছিলেন। কিন্তু নেহাত ধার পরিশোধ করতে গিয়ে তিনি আবিষ্কার করে ফেলেন আজকের বহুলে ব্যবহৃত সেফটি পিন। তার এক বন্ধুর কাছ থেকে $15 ধার নিয়েছিলেন। সেই ধার পরিশোধের জন্য তিনি কোনো কিছু একটা আবিষ্কারের জন্য মরিয়া হয়ে গিয়েছিলেন। এ সময় একটি পিতলের তার তিনি ঘুরিয়ে পেঁচিয়ে এদিক সেদিক করে আজকে সেফটি পিনের আকারের রূপ দিলেন। 1849 সালের এপ্রিল মাসে তিনি সেফটি পিনের পেটের $400 বিক্রি করে তারপর সেই বন্ধু ধার পরিশোধ করেছিলেন হান। এইভাবেই আবিষ্কার হয়েছিল সেফটি পিন। ভেলক্রো, ব্যাগ, জুতো, হাতঘড়ি, এই সাধারণ জিনিসটি নিয়ে আমরা অনেকেই কখনো ভেবে দেখিনি, কিন্তু এটা আমাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে দিয়েছে, বাঁচিয়েছে অনেক সময়। সুইস বৈদ্যুতিক প্রকৌশলী জর্জ ডি মেস্ট্রাল যখন তার কুকুরের সাথে আল্পস পাহাড়ের কাছে একটি জঙ্গলে বেড়াতে গিয়েছিলেন, তখন দেখেন যে তার কুকুরের লোমে ও তার প্যান্টে বার্ড অফ ফল বা যেটিকে আমরা কাঁটা ফল বলি সেটি আটকে আছে। তা দেখে তিনি ফলটি অণুবীক্ষণ যন্ত্রে দেখেন, দেখেন যে তাতে ছোট ছোট অনেক হুক আছে এবং যা তন্তুর সাথে সহজেই আটকে যায়। তখন তিনি আবিষ্কার করেন যে এটি কার্যকর কোনো কিছুতে রূপান্তরিত হতে পারে। তিনি 1955 সালে এটির পেটেন্ট নিয়েছিলেন এবং কয়েক বছর ধরে বিভিন্ন রকম কাপড়ের সাথে পরীক্ষা নিরীক্ষা করে ভেলক্রো তৈরি করেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।